हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। শ্রীমদ ভাগবতম, এখন আমাদের শ্রীমদ ভাগবতম শুরু হচ্ছে। তো ওই যে আপনি প্রশ্ন করেছেন, কেউ প্রশ্ন করতে পারে তাহলে কিভাবে উদ্ভূত হয়, তখন তাকে বর্তমান সায়েন্স দিয়ে দেখাতে হবে। বর্তমান সায়েন্সে কোনো নারী পুরুষের দরকার নেই বাচ্চা উৎপাদন করার। একজনের বডির ক্লোন নিয়ে আর একজনের বডিতে পুশ করে বাচ্চা কি করা যায়, উৎপাদন করা যায়। তো যদি আমরা মেডিকেল সায়েন্স এতটুক পর্যন্ত যেতে পারি, একটা মানুষের শরীরে ক্লোন নিয়ে আর একটা মানুষের শরীরে বাচ্চা উৎপাদন করা, তাহলে ভগবানের সিরিঞ্জ দিয়ে সেটা কাজ করতে না, ভগবানের ইচ্ছা শক্তিতে সেটা সে করতে পারে। হরে কৃষ্ণ। সবাই আসুন, ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ে আজকে কত, 33 নাম্বার না? হ্যাঁ প্রভু। আপনারা জানেন তো আজকে আমাদের জয়রাধা গোপীর ডেট হিসেবে বার্থডে, না কয়েকদিন আগে গিয়েছে, সেটা হচ্ছে তিথি অনুসারে না। আর এটা এটা হচ্ছে এটা হচ্ছে ডেট অনুসারে। সবাই তাকে আশীর্বাদ করবেন। তাহলে আজকে কেক বেশি পাওয়া যাবে। হ্যাঁ, ওইদিন আবার ওইদিন আবার ওর ইয়ে ছিল, কি বলে, একাদশী ছিল, ওই জন্য মানে কেক খেতে পারেনি। আজকে মানে সেলিব্রেশন কেক হয়েছে। আর আমাদের ও তমা মাতাজির এক আত্মীয় না কে, সে চলে গিয়ে চলে সরি চলে যায়নি, মানে সে আইসিইউ তে আছে, খুব অবস্থা নাকি ক্রিটিক্যাল একটা বাচ্চা। তো ওনার জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সেই অসুস্থ ভক্তের সুস্থতা কামনা কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ তমামা বলুন। প্রভু, হ্যাঁ বলুন। মায়ের জন্য আমরা একটু সবাই একটু মন্ত্র জপ করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হ্যাঁ তমামা কি বলছিলেন? হরে কৃষ্ণ প্রভু, আমার একটা জানার ছিল যে আমার মেয়ের জন্মটা হয়েছিল রাধা অষ্টমীর দিন, তো এমনি সেপ্টেম্বরে, 1st of September, তো কোনো সময় তিথি হিসাবে পালন করি নাই, তো এবার ভাবতেছি কি করব, বুঝতেছি না। এখন থেকে তিথি অনুসারে পালন করবেন। এই যে আমি কালকে আলোচনা করব যে ভগবানের যত কিছু বৈষ্ণব আচার্যদের যা কিছু সব আমরা তিথি অনুসারে করি, তা না হলে এই তিথির মাহাত্ম এত বেশি কেন? এমনকি এই যে একাদশী, আমরা তিথি অনুসারে ভগবানের জন্ম, রোহিণী নক্ষত্র, ডেট, এগুলো প্রাধান্য না, আমরা তিথি। এর জন্য যদি দেখুন অন্য ধর্মে তারা কি করে, ডেট অনুসারে পৃথিবীর সব দেশে ক্রিসমাস কত তারিখে করে, সেই 25শে ডিসেম্বর, কোনো চেঞ্জ আছে না? তারপরে মুসলমান ধরো সবে বরাত ওইভাবে করে, তাও তারাও কিন্তু তিথি দেখে। কিন্তু এই যে আমাদের সনাতন ধর্মে, কোনোদিন দেখেছেন যে একই ডেটে জন্মাষ্টমী করেছি না? আমরা তিথি দেখি, কোন তিথিতে এই অষ্টমী তিথি লেগেছে, এমনকি রোহিণী তিথিও কিন্তু দেখি না, নক্ষত্র দেখি না, সরি নক্ষত্র দেখি না। ও অষ্টমীর মধ্যে যদি নক্ষত্র থাকে তো থাকবে, না হলে না থাকবে, কিন্তু তিথি অনুসারে করতে হবে।
কারণ তিথির সঙ্গে এই গ্রহ নক্ষত্রের একটা অ্যাট্রাকশন থাকে। আপনারা যেরকম দেখেন না, দেখুন তিথির ইয়ে, আমি একটা উদাহরণ আপনাদের দেখাই তাহলে বুঝবে। যারা বাংলাদেশে আছেন, আমি গিয়েছিলাম যখন আমি বাংলাদেশে প্রচার করতাম, আপনারা পোনা তীর্থে গিয়েছেন যারা, যেখানে অদ্বৈত আচার্য প্রভু তার মায়ের জন্য সপ্ত গঙ্গাকে ডেকে নিয়েছে, যেই মাত্র পঞ্চমী তিথিটা লাগবে ওর পরেই হুর হুর করে কোথা থেকে জল আসবে কেউ জানে, যেই তিথি চলে যাবে তার 1 ঘন্টার মধ্যে জল শেষ, জল শেষ। তাহলে এই তিথি, তারপরে দেখুন এই যখন কি পূর্ণিমা তিথি লাগে, ওই যে অমাবস্যা লাগে, দেখুন আপনার শরীর তখন ভারী হতে থাকে, ভারী হতে থাকে। তারপর এই যে পূর্ণিমা তিথি আসে আপনার, সরি পূর্ণিমা তিথি আসে আপনার শরীরের মধ্যে, এই যে একাদশী তিথি কেন করেন জানে? এই একাদশী তিথিটা আমরা কেন খাই না, এর অনেক কারণ আছে, সাইন্টিফিক কারণ আছে এবং আধ্যাত্মিক কারণ আছে। নিয়ম হচ্ছে এই যে সমুদ্রে, বলুন তো সমুদ্রে জল বাড়ে কোন সময় থেকে? সমুদ্রে জল বাড়ে বা নদীতে জল বাড়ে কখন থেকে? পূর্ণিমার 4 দিন আগে, 4 দিন আগে থেকে জল বাড়া শুরু করে। হ্যাঁ, একাদশী থেকে জল বাড়া শুরু করে, তারপরে যে পূর্ণিমায় জল বাড়ে। এর জন্য আমরা এই একাদশী থেকে যদি আমরা কম খাই তাহলে কি হবে, এই জল বাড়ে না, তো আমাদের বডিটার মধ্যেও কি জল আছে না, ওয়েভস আছে কিনা, রস এবং এই রক্ত বা যাই। এর জন্য যদি আপনি একাদশীর দিন খাবার খান, মানে এই যে আমিষ জাতীয় বা চাল ডাল খান, এইটার কি হলো, ব্যালেন্স করলে না, তাহলে ওই দিন ওই পূর্ণিমা যখন আসে তখন আপনার শরীরে ওয়েভস আসে, এই রক্তের চাপ, ব্লাড প্রেশারের চাপ, যে কোনো জিনিস বেশি উদ্বেলিত হয়। এর জন্য আমাদের আচার্যগণ এর জন্য এই একাদশী তিথি থেকে 4 দিন, মানুষ সাধারণত উপবাস করার পরে অত বেশি খেতে পারে না, তো ওই সময় 4 দিন সে ডিমে তালা খায়, তো তখন তার কি হয়, পূর্ণিমাতে শরীরটা সতেজ থাকে। কিন্তু যদি সে এই একাদশী থেকে দিন থেকে খুব খাওয়া দাওয়া করে তাহলে পূর্ণিমাতে গিয়ে কি হয়, শরীর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওয়েভস বেশি আসে থাকে না, তখন প্রেশার বেড়ে যায়, বিপি বেড়ে যায়। এর জন্য এগুলো হচ্ছে সায়েন্স, এগুলো কোনো গাঁজাখুরি কোনো কিছু না, বুঝতে পেরেছি? এর জন্য আমাদের একাদশী তিথিতে যে নির্জলা বা হালকা একটু লিকুইড জাতীয় খাবার, যেরকম সবজি, এগুলো লিকুইড খাবার, এগুলো তাড়াতাড়ি পচনশীল হয়ে যায়, অথবা আমাদের ইউরিনের সাথে এগুলো মিক্স হয়ে বের হয়ে যায়, তখন ব্যালেন্স থাকে। এই পূর্ণিমায় গিয়ে আমাদের কি হয়, ওয়েভস আসে না, শরীরে ব্যালেন্স থাকে, মানে জলের মাত্রা। কিন্তু আপনি যখন ইয়ে খাবেন, দেখবেন একাদশী থেকে আপনি চাল ডাল বেশি খান, রুটি, দেখবেন আপনার মধ্যে ইয়ে আসবে, ওয়েভস আসবে। এর জন্য আগে মানুষ এইসব পালন করতো, এর জন্য এদেরকে এত ট্রিটমেন্টে দৌড়াতে হতো না, কিন্তু এখন মানুষ পালন করে না, এর জন্য ট্রিটমেন্টে দৌড়াতে হয় ওই জল কমানোর জন্য, বুঝতে পেরেছি? একটু ভিডিও কল দিছি, দেখা ফেলেন। ও মাই গড, ভক্তি আদিত্য নবদ্বীপ স্বামী মহারাজ, এখন এখন নবদ্বীপ মহারাজ হয়ে গেছেন। সেই পাগল মেয়েটা আবার এডেরে কোথা দিয়ে, ওটা মানে সেফ ছিল, ওইখান থেকে ঢুকেছে, এখনো দেখাতে যাচ্ছে যে নবদ্বীপ মহারাজ আমাদের বাড়িতে আসছে। এখন মহারাজকে আমি ইনভাইট করিনি, ইয়ে করিনি, আমি এখন মহারাজের কথা বলে মহারাজ ঢুকবে, পট করে এর মধ্যে ঢুকে কি করেছে, অন করে দিয়েছি, ওরে সব জায়গায় আমি ব্লক করে দিয়েছি, বুঝতে পারছেন? শ্যামলবাবু আপনাদের সিলেটটা আমার মাথা নষ্ট করে দিচ্ছে। সরি প্রভু, অ্যাপোলজিস, সিলেটে দাঁড়াবে আমিও নিব।
এখন দেখুন এটা অপরাধ না, একটা মহারাজকে নিয়ে আসছে আমাদের, যদি ও মহারাজ তো মনে হয় দেখেনি, মহারাজ কিন্তু বুঝতে পারেনি উনি ক্লাসের মধ্যে, ও তো অন করে দিয়েছে, একটা মহারাজ কে নিয়ে আসছে আমাদের, তাদের প্রণাম করতে ইয়ে করতে, এর জন্য মানে ওর একটু মাথায় ডিস্টার্ব আছে, প্রবলেম মেটার। আমি সব কিছু ব্লক করে দিয়েছি, তারপর ওর মানে কোনো জায়গায় ওই ইয়েটার থেকে ছিল, যাই হোক। আসুন আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোক। অহম এব আসম এব অগ্রে ন অন্য যত সৎপরম অসৎপরম পশ্চাৎ অহম পশ্চাৎ অহম যত এতত চ অবিশিষ্যত স অস্মিন অহম। ওর চিন্তা কি জানেন, ও বলে আমাকে ওই লীলাশ্বরী মায়ের ওইখানে বসান, আমি আপনার লগে ওই লাইভ করব। প্রথম দিন আমারে বলে কি ওই যে মাতাজি বসে না কি জানো লীলাশ্বরী মা ওইখানে আমারে বসান, আমি বলছি আপনি কে, বলে আমি এই এই ইয়ে করি, আমাদের সব মহারাজ আমাদের বাড়ি যায়, আমি বলছি এইখানে বসতে হলে তো মহারাজ হলে হবে না, আপনি কে সেইটা বলেন। এর জন্য ও আমাকে ওই দেখানোর জন্য যে আমাদের ঘরে দেখেন মহারাজরাও আসে, অনেকেই ফোন করে, মেইন কথা কি জানেন, প্রথমে কেউ কেউ ফোন করে বলে আমি আপনি তো শুনতেছেন তো আপনার এখানে আসার দরকার কি, ওখান তো শুনলে হয় না, ওই যে দেখি মাতাজির কি বলে ওইটা আমি জয়েন করতেছি, আমি বলছি ওখানে মাতাজিদের সমস্যা কি, আপনার দরকার শোনার, আপনি শোনেন লাইভে না, ওইটার চেতনা, আমি বলছি এর জন্যই আপনাকে আনা যাবে না, আপনার টেনশনটা হচ্ছে মাতাজির ওখানে কি করতেছে, আপনি লাইভে শোনেন, প্রশ্নের উত্তর দেন দুই চার দিন, এটা কয়টায় হয়, আমি বলছি তাহলে বুঝতে পারছেন আপনারা এনে আমার কি লাভ হবে, আপনি জানেনই না আমার ক্লাস কয়টায় হয়, তা আপনি এখানে এসে কি করবেন, আপনি লাইভে শুনুন কাজে দেবে। ওর একটু মানে প্রবলেম আছে মেয়েটা, আমারে বলে ওর ঠাকুমা একদিন তো ওই মাতে অনুপমা মা শুনেছে, বলে আপনার টাকা দেবো, কত টাকা লাগবে আপনার ওই ওই মাতাজির লগে আমার মেয়েটার ওইখানে নেন, আমি বললাম আপনার কত টাকা আছে সেইটা আমাকে বুঝতে হবে তো, উনি অস্ট্রেলিয়া থাকে তো অনেক টাকা দেয় ওনারে যে আমি লাইভ জানি, তাকে তো আমার বুঝতে হবে, তো ডলারে দেয় আপনি তো টাকা দিবেন, আপনার কত আছে সেটা তো আমাকে বুঝতে হবে, বলে আপনি হাসছেন, আমি বলছি না উনি তো ডলারে দেয়, এর জন্য আপনারটা আগে মাপতে হবে টাকায় আপনি কত দেবেন সেই অনুসারে আপনাকে আনতে হবে। হরে কৃষ্ণ। অহম সরি লীলাশ্বরী মা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না, এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না, সৃষ্টির পরেও একমাত্র আমি আমি আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর ভগবান একমাত্র আমি অবশিষ্ট থাকব। তাহলে এই কথার দ্বারা এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, যারা হয়তো অনেক সময় প্রশ্ন করে না ভগবানের স্রষ্টাকে, ভগবানের স্রষ্টাকে, তো তখন তাকে বলতে হবে আপনি তো এই প্রশ্নটা করেছেন, ঠিক আছে আমরা তো এখন লোকজন দেখি, প্রথম যে সৃষ্টি হয়েছে ব্রহ্মা
তিনি দেখি ভগবানকে কি প্রশ্ন করেছে, তিনি প্রশ্ন করেছেন প্রভু এই জগতে জীবনিচয় সৃষ্টি কিভাবে হলো। তো ব্রহ্মা যখন সৃষ্টি করছেন তখন ভগবান বললেন, হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম। তার মানে এই সৃষ্টির পূর্বে সমস্ত কিছু সৃষ্টির পূর্বে তিনি অজ, তাকে কেউ সৃষ্টি করে দেয়, তিনি নিজেই স্রষ্টা। তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না, এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমি আছি এবং প্রলয়ের পরে পরমেশ্বর ভগবান একমাত্র আমি অবশিষ্ট থাকব। এই সব কিছু সৃষ্টি হলো ভগবানই থাকবে। হ্যাঁ, তাৎপর্য পড়ুন। তাৎপর্য জয় শিল প্রভুপাদ কি যা। এখানে আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে লক্ষ্য করতে হবে যে পরমেশ্বর ভগবান অত্যন্ত দৃঢ়তা সহকারে বলেছেন যে তিনি কেবল পরমেশ্বর ভগবান, সৃষ্টির পূর্বে ছিলেন, তিনি কেবল সমগ্র সৃষ্টিকে পালন করেন এবং প্রলয়ের পর একমাত্র তিনিই অবশিষ্ট থাকেন। ব্রহ্মা ও পরমেশ্বর ভগবানের সৃষ্টি। নির্বিশেষবাদীরা অদ্বৈতবাদ সিদ্ধান্ত উপস্থাপন করে বলে যে অহম পরম সত্য থেকে উদ্ভূত হওয়ার ফলে ব্রহ্মাও সেই একই অহম তত্ত্ব এবং সেই সূত্রে পরমেশ্বর ভগবানের সঙ্গে ব্রহ্মার কোনো পার্থক্য নেই। এবং এই শ্লোকের বর্ণনা অনুসারে অহম তত্ত্ব ছাড়া আর কিছুই নেই। নির্বিশেষবাদীদের এই যুক্তি মেনে নিলেও স্বীকার করতে হবে যে ভগবান হচ্ছেন স্রষ্টা অহম এবং ব্রহ্মা হচ্ছেন সৃষ্ট অহম। অতএব এই দুই অহমের মধ্যে পার্থক্য রয়েছে, যেমন মুখ্য অহম এবং গৌণ অহম। অতএব নির্বিশেষবাদীদের যুক্তি মানলেও দুটি অহম স্বীকার করতেই হয়। কিন্তু এখানে আমাদের সাবধানতা সহকারে লক্ষ্য করতে হবে যে বৈদিক শাস্ত্রে উপনিষদে গুণ অনুসারে এই দুটি অহম স্বীকার করা হয়েছে। কঠোপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেত চেতস্য নানাম এক বহুনাং য বিদধাতি কামান। স্রষ্টা আমি এবং সৃষ্টি আমি, এই দুটি আমিকেই বেদে গুণগত ভাবে এক বলে স্বীকার করা হয়েছে, কেননা উভয়ই নিত্য এবং চেতন। কিন্তু তার একটি আমি হচ্ছে স্রষ্টা আমি এবং তা এক বচন, এবং সৃষ্ট আমি বহু বচন, কেননা ব্রহ্মার মতো এবং ব্রহ্মার সৃষ্ট বহু আমি রয়েছে। এটি একটি সরল তত্ত্ব, সত্য, সরল সত্য। পিতা পুত্র উৎপাদন করেন এবং পুত্র অন্য বহু পুত্র উৎপাদন করে এবং তারা সকলেই মানুষ রূপে এক হলেও পুত্র এবং পৌত্ররা পিতা থেকে ভিন্ন। পুত্র এবং পৌত্ররা কখনো পিতার স্থান অধিকার করতে পারে না। পিতা পুত্র এবং পৌত্র যুগপদ ভিন্ন এবং অভিন্ন মানুষ রূপে তারা সকলেই এক, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে তারা পরস্পর থেকে ভিন্ন। তার মানে এই কথাটার অর্থ হচ্ছে আমরা গুণগত ভাবে ভগবানের সঙ্গে এক, কিন্তু পরিমাণগত ভাবে আলাদা। হ্যাঁ, ভগবানের থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, তারপর ব্রহ্মা আবার বিভিন্ন সৃষ্টি করছে, তাই বলে ব্রহ্মা সৃষ্টি করলো এটাকে বলা হয়েছে এই যে নিত্য নিত্য। যেরকম একটা মোমবাতি থেকে লাখো ব্রহ্মা মোমবাতি জ্বালানো যাচ্ছে, ক্যান্ডেল না, কিন্তু তাই বলে সবগুলো একই জ্বলছে, একই জিনিস, একই ম্যাটেরিয়াল একই, কিন্তু পার্থক্যটা হতে পারে গুণগত ভাবে তারা এক, কিন্তু একটা জায়গায় তাদের পার্থক্য, সেটা কি? প্রথমটা দিয়ে
তারপরে বাকিগুলোকে জানানো হয়েছে। এইটা তো আর তারা রিপিট করতে পারবে না, এইটা তো কোনো কিছু করতে পারবে, এর জন্য এটা বলেছে যে পিতা আর পুত্র গুণগত ভাবে পুত্র সন্তান জন্ম দিচ্ছে, ইয়ে করছে, কিন্তু পিতার থেকে আগে পুত্র এসেছে, তারপরে পুত্র অন্য অন্য নাতি নাতনিদের জন্ম দিয়ে, এর জন্য পিতা পুত্র যুগপৎ ভাবে এক হলো, একটা জায়গায় ডিফারেন্স হয়েছে, পিতার থেকে পুত্র এসেছে। বুঝা গেল? হ্যাঁ, তারপরে তাই বৈদিক শাস্ত্রে স্রষ্টা এবং সৃষ্ট বা আশ্রয় আমি এবং আশ্রিত আমি, এই দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করে বর্ণনা করা হয়েছে আশ্রয় আমি আশ্রিত আমিকে পোষণ করে, এবং তার ফলে এই দুই আমি সত্তার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এই শ্লোকের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে ভগবান এবং ব্রহ্মা উভয়েরই ব্যক্তিত্ব অস্বীকার করা যায় না। অতএব চরমে আশ্রয় তত্ত্ব এবং আশ্রিত তত্ত্ব উভয়ই ব্যক্তি। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদীদের চলে আশ্রয় আর আশ্রিত তত্ত্ব বলছে। কৃষ্ণ হচ্ছে আশ্রয় তত্ত্ব আর ব্রহ্মা হচ্ছে আশ্রিত তত্ত্ব। এর জন্য আমরা বলি না গুরুর আশ্রিত হতে হবে, গুরুর আশ্রিত হবে, আর গুরু কি করবেন ভগবানের আশ্রয় নিয়ে যাবে। তা আশ্রয় আর আশ্রিত তত্ত্বের এটা হচ্ছে ফারাক। আশ্রয় আশ্রিতকে স্থান দিতে পারে, বাট আশ্রিত আশ্রয়কে স্থান দিতে পারে না, বা তার সমকক্ষ কখনো সে হতে পারে না। আর আশ্রয়ের জন্যই আশ্রিতের সৃষ্টি হয়েছে, কিন্তু আশ্রিতের জন্য আশ্রয় সৃষ্টি হয়নি, কারণ কি আশ্রয় না থাকলে তো আশ্রিতের সৃষ্টিই হবে না। বোঝা গেল? তারপরে এই সিদ্ধান্ত নির্বিশেষবাদীদের সিদ্ধান্ত, চরমে সবকিছুই নিরাকার, এই মতবাদকে খণ্ডন করে। অল্পজ্ঞ নির্বিশেষবাদীদের সিদ্ধান্ত এইভাবে খণ্ডিত হয়েছে যে আশ্রয় তত্ত্ব আমি হচ্ছে পরম সত্য এবং তিনি একজন সবিশেষ ব্যক্তি। আশ্রিত তত্ত্ব আমি ব্রহ্মাও একজন ব্যক্তি, কিন্তু তিনি পরম পুরুষ নন। নিজেকে চিন্ময় সত্তা রূপে উপলব্ধি করার জন্য আমি চিন্ময় তত্ত্ব বা আমি ব্রহ্মা উপযোগী হতে পারে, কিন্তু আশ্রয় তত্ত্ব এবং আশ্রিত তত্ত্বের মধ্যে সর্বদাই পার্থক্য রয়েছে, যা নির্বিশেষবাদীরা না বুঝতে পারলেও এই শ্লোকে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে। ব্রহ্মা এখানে মুখোমুখি তার পরম আশ্রয় ভগবানকে দর্শন করেছেন, যিনি জড় সৃষ্টির বিনাশের পরেও তার নিত্য চিন্ময় রূপে বিরাজ করেন। ব্রহ্মা ভগবানের যে রূপ দর্শন করেছেন তা ব্রহ্মার সৃষ্টির পূর্বেও বিরাজমান ছিলেন, এবং সমস্ত উপাদান এবং প্রকাশ সেই ভগবানেরই শক্তির বিস্তার। ভগবানের সেই শক্তির প্রদর্শন যখন শেষ হয়ে যায় তখন যে অবশিষ্ট থাকে তাও সেই পরমেশ্বর ভগবান। অতএব সৃষ্টি পালন এবং প্রলয়ের সর্ব অবস্থাতেই ভগবানের রূপ বর্তমান থাকে। বাসুদেব বা ইদম গ্র আশ্চিন্ন ব্রহ্মা ন চ শঙ্কর এক নারায়ণ অশ্বিন ব্রহ্মা নেশান ইত্যাদি বৈদিক মন্ত্রে এই সত্য প্রতিপন্ন হয়েছে। সৃষ্টির পূর্বে বাসুদেব ব্যতীত কেউই ছিলেন না, ব্রহ্মা ছিলেন না, শঙ্কর ছিলেন না, কেবল নারায়ণ ছিলেন এবং অন্য কেউই ছিলেন না, এমনকি ব্রহ্মা এবং ঈশানও নন। শ্রীপাদ শঙ্করাচার্য তার শ্রীমদ ভাগবত গীতার টিকায় প্রতিপন্ন করেছেন যে নারায়ণ বা পরমেশ্বর ভগবান সমস্ত জড় সৃষ্টির অতীত, কিন্তু সমগ্র সৃষ্টি অব্যক্ত থেকে উদ্ভূত। অতএব সৃষ্টি এবং
সৃষ্ট এবং স্রষ্টার মধ্যে সর্বদাই পার্থক্য রয়েছে, যদিও গুণগতভাবে স্রষ্টা এবং সৃষ্ট এক। এই বর্ণনার আরো একটি বৈশিষ্ট্য, কিন্তু তত্ত্বগতভাবে আলাদা। যিনি সৃষ্টি করেন আর এই সৃষ্টিতে যিনি অবস্থান করেন, এ দুটো আলাদা। সৃষ্টিকর্তা এবং যিনি সৃষ্ট, সৃষ্টি আর সৃষ্টি, সৃষ্ট বস্তু, সৃষ্টিকর্তা আর সৃষ্ট বস্তু আলাদা। বোঝা গেল? হ্যাঁ, তারপরে এই বর্ণনার আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে যে পরম সত্য হচ্ছেন ভগবান বা পরমেশ্বর। পরমেশ্বর ভগবান এবং তার ধাম পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের ধাম শূন্য নয় বা রিক্ত নয়, যা নির্বিশেষবাদীরা মনে করে থাকে। বৈকুণ্ঠ লোক সমূহ চিন্ময় বৈচিত্র্যে পূর্ণ। সেই ধামের চতুর্ভুজ অধিবাসীরা পরম ঐশ্বর্য এবং সমৃদ্ধি সহকারে বিরাজ করেন এবং অতি উচ্চস্তরের ব্যক্তিদের উপযোগী বিমান ইত্যাদি সমস্ত সুযোগ সুবিধা সেখানে রয়েছে। অতএব পরমেশ্বর ভগবান সৃষ্টির পূর্বেও বিরাজ করেন এবং সর্বপ্রকার চিন্ময় বৈচিত্র্য সহ তিনি বৈকুণ্ঠ লোকে বিরাজ করেন। শ্রীমদ ভাগবত গীতাতেও এই বৈকুণ্ঠ লোককে সনাতন বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ জড়জগতের প্রলয় হলেও বৈকুণ্ঠ লোকের বিনাশ হয় না। সেই সমস্ত চিন্ময় লোক সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি এবং সেই প্রকৃতি জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের দ্বারা প্রভাবিত হয় না। রাজার অস্তিত্বের সঙ্গে সঙ্গে যেমন তার রাজ্যের অস্তিত্ব সিদ্ধ হয়, তেমনি পরমেশ্বর ভগবানের অস্তিত্বের সঙ্গে বৈকুণ্ঠ লোকের অস্তিত্ব স্বাভাবিকভাবে সিদ্ধ হয়। শ্রীমদ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রে বহু স্থানে পরমেশ্বর ভগবানের অস্তিত্ব উল্লেখ করা হয়েছে, যেমন শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ে 10 নং শ্লোকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছেন, সচাপি ইয়ত্র পুরুষ বিশ্বস্তুদ্ভবাপয় মুক্তাত্মায়ম মায়েশ শেতে সর্বগুণাশয়। কৃপা করে আপনি সেই পরমেশ্বর ভগবানের কথা বলুন যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি সমস্ত শক্তির ঈশ্বর হলেও তার বহিরঙ্গা মায়াশক্তি যাকে স্পর্শ করতে পারে না। বিদুরও প্রশ্ন করেছেন, তক্তানাং ভগবান স্তেষাং কতিধা পতি সংস্করণ প্রমহ তত্রে মাং ক উপাশিরণ ক উৎসিব দুন শেরতে। শ্রীধর স্বামীর ব্যাখ্যা এইভাবে করেছেন, সৃষ্টি যখন ধ্বংসপ্রাপ্ত হয় সেই সময় শেষাই ভগবানের সেবা কে করেন ইত্যাদি। অর্থাৎ ভগবান তার নাম, যশ, গুণ এবং উপকরণ সহ নিত্য বিরাজমান। স্কন্ধ পুরাণের কাশীখণ্ডের ধ্রুব চরিতে সেই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। সেখানে বলা হয়েছে, ন চাবন্তে হপি যদ ভক্তা মহত্তং প্রলয়াপদি অতোহ চুত
খিলে লোকে স এক সর্ব গোহ ব্যয়হ। মহাপ্রলয়ে সমস্ত জগৎ ধ্বংস হলেও পরমেশ্বর ভগবানের ভক্তদের বিনাশ হয় না, অতএব ভগবানের কি কথা। ভগবান জড়া প্রকৃতির পরিবর্তনের তিনটি অবস্থাতে সর্বদাই দিব্যমান থাকেন। নির্বিশেষবাদীরা বলে যে এই তিনটা অবস্থান কি কি আজকে পড়িয়েছি না, শ্লোকটা কি ছিল? ব্রহ্মেতি পরমাত্মনি শব্দতে, ব্রহ্ম পরমাত্মা আর হচ্ছে ব্রহ্ম ভগবান, এই তিন অবস্থাতেই থাকেন। এই বলতে পারেন প্রভুপাদ এত বড় তাৎপর্য কেন লিখেছে এই শ্লোকে? আমরা মাঝে মধ্যে আমি চিন্তা করি, আমরা মানুষ হয়ে একটু স্বাতন্ত্র আমরা ভগবানের কাছে থেকে পেয়েছি, আর তাতেই আমরা ভগবান থেকে বড় হতে চাই, ভগবানকে বাদ দিতে চাই, ভগবান নাম বলে কেউ নেই এটা বাদ দিয়ে একটু ক্ষুদ্র স্বাতন্ত্র দিয়েছে খালি চয়েস করা। এ যদি ভগবান 10% দিত আমাদের, তাহলে আমরা যে কি করতাম ভগবানই মনে হয় নিজে জানেন। ভগবান একটু স্বাতন্ত্র দিছে, তাতেই আমরা ভগবানকে আউট করে দিতে চাই বা ভগবানকে নাকচ করে দিতে। এর জন্য প্রভুপাদ এটাকে ভালো ইলাবোরেটলি লিখছে যে স্রষ্টা যারা মায়াবাদীরা তারা তো ভগবানকে না মানা করে দেয়, ভগবান নাই, ভগবান নেই। হ্যাঁ, তারপরে নির্বিশেষবাদীরা বলে যে ভগবান নিষ্ক্রিয়, কিন্তু ভগবান এবং ব্রহ্মার মধ্যে এখানে যে আলোচনা হয়েছে তাতে ভগবানকে ক্রিয়াশীল বলে বর্ণনা করা হয়েছে এবং তার রূপ ও গুণ রয়েছে। সৃষ্টির পালনের সময় ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের যে কার্যকলাপ তা ভগবানেরই কার্যকলাপ বলে বুঝতে হবে। রাজা অথবা রাষ্ট্র প্রধানকে সহকারী কার্যালয়ে দেখা নাও যেতে পারে, কেননা তিনি রাজকীয় বিলাসে মগ্ন, কিন্তু তা হলেও সবকিছুই তারই নির্দেশনায় পরিচালিত হয় এবং সবকিছুই তার অধীন। পরমেশ্বর ভগবান কখনোই নিরাকার নন। এই জড়জগতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে তার সবিশেষ রূপ প্রকট না হতে পারে, তাই তাকে কখনো কখনো নিরাকার বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার নিত্যরূপে বৈকুণ্ঠ লোকে এবং এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে বিভিন্ন অবতার রূপে নিত্য প্রকাশিত। রাত্রিবেলায় মানুষ সূর্যকে দেখতে পায় না, কিন্তু সেখানে সূর্যোদয় হয়েছে, যেখানে যেখানে সূর্যোদয় হয়েছে সেখানে সূর্যকে দেখা যায়। পৃথিবীর বিশেষ কোন স্থানের মানুষ সূর্যকে যদি না দেখতে পায় তার অর্থ এই নয় যে সূর্য নেই। বৃহদারণ্যক উপনিষদে প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 1 নং শ্লোকে একটি মন্ত্র রয়েছে, আত্মই বেদম গ্রাসে পুরুষ বিধ। এই মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ অবতারে আবির্ভাবের পূর্বেও ছিলেন। শ্রীমদ ভগবদ গীতার 15 অধ্যায়ের 18 নং শ্লোকে উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম, কেননা তিনি হচ্ছেন পরম পুরুষ। এমনকি পুরুষ অক্ষর এবং পুরুষ অক্ষরেরও অতীত। অক্ষর পুরুষ বা মহাবিষ্ণু, অক্ষর পুরুষ খর আর অক্ষর মানে যেটা হচ্ছে ক্ষয়িষ্ণু সেটার অক্ষর পুরুষ হচ্ছে যারা চিন্ময় ব্যক্তিত্ব। অক্ষর পুরুষ বা মহাবিষ্ণু প্রকৃতির প্রতি ইক্ষণ করেন এবং তার ফলে সমগ্র জড়জগৎ প্রকাশিত হয়, কিন্তু পুরুষোত্তমম
তারও পূর্বে বিরাজমান ছিলেন। বৃহদারণ্যক উপনিষদে তাই শ্রীমদ্ ভাগবত গীতার বর্ণনা প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তমম। কোন কোন বেদে এও বলা হয়েছে যে সৃষ্টির প্রারম্ভে কেবল নির্বিশেষ ব্রহ্মের অস্তিত্ব ছিল, কিন্তু এই শ্লোকের বর্ণনা অনুসারে নির্বিশেষ ব্রহ্ম যা হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা তাকে আপাত কারণ বলা যেতে পারে, কিন্তু সর্বকারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর। এই জড়জগতেই কেবল ভগবানের নির্বিশেষ রূপের অস্তিত্ব রয়েছে, কেননা জড় ইন্দ্রিয়ের দ্বারা অথবা জড় চক্ষুর দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায় না অথবা দর্শন করা যায় না। ভগবানকে দর্শন করতে হলে অথবা উপলব্ধি করতে হলে সর্বপ্রথমে ইন্দ্রিয়গুলিকে চিন্ময়ত্ব প্রদান করতে হবে। ভগবান তার স্বরূপে নিত্য লীলা বিলাস পরায়ণ এবং তিনি সাক্ষাৎভাবে বৈকুণ্ঠ লোকের অধিবাসীদের কাছে নিত্য প্রকাশিত। তাই জড় সৃষ্টির পরিপ্রেক্ষিতে তিনি নির্বিশেষ, ঠিক যেমন সহকারী কার্যালয়ে রাষ্ট্রপ্রধান নির্বিশেষ হলেও রাজভবনে তিনি নির্বিশেষ নন, তেমনি ভগবান তার ধামে নির্বিশেষ নন, যা সর্বদাই নিরস্ত কুহকম, যা শ্রীমদ ভাগবতের শুরুতে বর্ণনা করা হয়েছে। অতএব ভগবানের নির্বিশেষ এবং সবিশেষ উভয় রূপকেই স্বীকার করা যায়, যা প্রামাণিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতায় ব্রাহ্মণ্য হি প্রতিষ্ঠাহম শ্লোকে 14 অধ্যায়ের 27 নং শ্লোকে ভগবানের সবিশেষ বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। অতএব চিন্ময় জ্ঞানের সবচাইতে গুহ্যতম অংশ হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, নির্বিশেষ ব্রহ্মজ্ঞান নয়। তাই পরম তত্ত্বের সবিশেষ রূপকে জানাই জ্ঞানের চরম লক্ষ্য হওয়া উচিত, নির্বিশেষ রূপ নয়। পরম তত্ত্বের সর্বব্যাপকতা উপলব্ধি করার ব্যাপারে ঘটের ভিতরের আকাশ এবং ঘটের বাইরের আকাশের দৃষ্টান্ত উপযুক্ত হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে ভগবানের বিভিন্ন অংশ তাদের ভ্রান্ত দাবির প্রভাবে পরমেশ্বর ভগবান হয়ে যেতে পারে। এটি হচ্ছে মায়ার চরম ফাঁস। দৈবী মায়ার শেষ ফাঁদ হচ্ছে ভগবানের আমিত্বে একাকার হয়ে যাওয়ার বাসনা। ভগবানের নির্বিশেষ অস্তিত্বেও যা জড় সৃষ্টিতে প্রকাশিত, সকলের কর্তব্য হচ্ছে ভগবানের সবিশেষ উপলব্ধির প্রচেষ্টা করা, এবং সেটি হচ্ছে পশ্চাৎহং বশিষ্যেত সহস্মহম এর অর্থ। নারদকে উপদেশ দেওয়ার সময় ব্রহ্মাজিও সেই সত্যকে স্বীকার করেছেন। তিনি বলেছেন সোহং দেহ ভি হি ততস্তাভ ভগবান বিশ্বভাবন। পরমেশ্বর ভগবান শ্রীহরি ব্যতীত সর্বকারণের আর কোনো কারণ নেই। তাই এই শ্লোকে অহমেব শব্দটি কখনোই পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কিছুর ইঙ্গিত করে না।
এবং তাই সকলের কর্তব্য হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়ের পন্থা অনুসরণ করা, অর্থাৎ ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস আদি গুরু শিষ্য পরম্পরা ধারা অনুসরণ করা, এবং পরমেশ্বর ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার প্রচেষ্টাকে জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য বলে স্থির করা। শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের এই অতি গোপনীয় উপদেশ ভগবান অর্জুনকেও দিয়েছিলেন এবং সৃষ্টির আদিতে ব্রহ্মাকেও দিয়েছিলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতারা নিঃসন্দেহে বিভিন্ন কার্য সম্পাদনের জন্য ভগবানের বিভিন্ন রূপ। সৃষ্টির বিভিন্ন উপাদান এবং বিভিন্ন শক্তি ভগবানের বিভিন্ন প্রকাশ হলেও তাদের মূল উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সকলেরই কর্তব্য হচ্ছে শাখা প্রশাখার দ্বারা বিভ্রান্ত না হয়ে বৃক্ষের মূলের প্রতি আসক্ত হওয়া। এই শ্লোকে সেই উপদেশই দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। বিশাল বড় তাৎপর্য। সো এখানে একটা জিনিসই প্রভুপাদ এত বড় তাৎপর্য কেন লিখেছেন, কারণ হচ্ছে এই শ্লোকের একটা দেখুন, অনুবাচ্য দেখুন। হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম, তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না, এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমি আছি, প্রলয়ের পরেও পরমেশ্বর ভগবান একমাত্র অবশিষ্ট থাকবে, কারণ এই কথাটা মায়াবাদীরা মানে না। বুঝতে পেরেছি? তারপরে নির্বিশেষবাদীরা মানে না, শূন্যবাদীরা এ মানে না। এর জন্য প্রভুপাদ, যারা বৈষ্ণব আচার্যগণ, তারা এই সমস্ত শ্লোকের উপরে বেশি ট্রেস দেয়, কারণ এই পৃথিবীতে মায়াবাদী শূন্যবাদী লোকেদের সংখ্যা বেশি যারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করেন। এই পৃথিবীতে 9 প্রকারের শাস্ত্র আছে, তার মধ্যে 6 প্রকারের শাস্ত্র বা সিদ্ধান্ত আছে, 9টা সিদ্ধান্ত, তার মধ্যে 3টা সিদ্ধান্ত হচ্ছে নাস্তিক সিদ্ধান্ত। এক হচ্ছে চার্বাক সিদ্ধান্ত, দ্বিতীয় হচ্ছে বৌদ্ধ সিদ্ধান্ত, আর একটা হচ্ছে জৈন। এই 3 সিদ্ধান্তে ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে না, বাকি যে 6টা আছে তারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে, ভগবানের অস্তিত্বকে স্বীকার করে। তাই এরা খুব প্রমিনেন্ট। আর এখন তো কোনো সিদ্ধান্তকে মানে না, এখন মানুষ পুরোপুরি নাস্তিক, পুরোপুরি নাস্তিক। এদের জন্য এই ভগবানের যে প্রকৃত, তিনি যে সবকিছুর স্রষ্টা সৃষ্টি এবং তিনি যে শুরু শেষ সবকিছু, এর জন্য প্রভুপাদ এত ইলাবোরেটলি এটা লিখেছেন। কারণ প্রভুপাদের না প্রণাম মন্ত্রে কি, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে, যারা নির্বিশেষ শূন্যবাদ তাদেরকে হাঁটানোই হচ্ছে তার কাজ। যেটা জীব গোস্বামী পাদ কি করেছেন, তিনি এর উপরে শর্ট সন্দর্ভ লিখেছেন এ মায়াবাদীদের উপরে। এর জন্য এই জিনিসগুলো জানা দরকার। আপনারা যদিও প্রচারে যান না বা বাংলায় আছেন দেখে এর জন্য, আপনি যখন বিদেশে যাবেন মানুষের সঙ্গে কথা, এমনকি বাংলায় দেখুন না, আপনি কত মত পথ, এই লোকনাথ বাবা, এই অনুকূল ঠাকুর, এই সেই ওঙ্কার নাথ, কত নাথ, তারা কি ভগবানকে ভগবান মানে? তারা মানুষকে ভগবান মেনে বসে আছে, ভগবান মানে না। ভগবান যদি মানুষ হতে পারে তাহলে লোকনাথ বাবা কেন হতে পারে না? তাহলে বুঝুন, তাহলে তারা এরকম। এর জন্য এই জিনিসগুলোকে আমাদের জানা দরকার, কোথায় ভগবান বলছে যে সেই শুরু সেই শেষ। এই শ্লোকটা তখন দেখাতে হবে যে প্রথম সৃষ্টি, আমার কথা বাদ দেন যে আমি কি বলছি, আপনি বলবেন আমার কথা বাদ দেয়, আপনার আমার কথা, এই পৃথিবীর প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মা ভগবানকে জিজ্ঞেস করেছে এই সৃষ্টির শুরু শেষ কে, তো ভগবান নিজে তখন এই ব্রহ্মাকে বলেছে আমি শুরু আমি শেষ। তখন তো কোনো অন্য লোকজন ছিল না,
অন্য লোকজন ছিল না, তাই একমাত্র ব্রহ্মা ছিল আর খ্রিস্ট ছিল। তার মানে এই সৃষ্টির শুরুতেও সে, সৃষ্টির শেষেও সে, এই ব্রহ্মাণ্ডের জন্য। সেটা আবার খেয়াল রাখতে হবে, এই ব্রহ্মাণ্ডের জন্য ব্রহ্মা দেখছে যে এখানে কেউ নাই, সে ছাড়া, সে ছাড়া কেউ নেই। তো মানুষের ক্ষুদ্র স্বাতন্ত্র মানুষকে কোথায় নিয়ে যায়? চৌত্রিশ, হ্যাঁ বলুন। আচ্ছা, যে তিনটে সিদ্ধান্ত বলেন, চার ভাগ সিদ্ধান্ত, বৌদ্ধ সিদ্ধান্ত, আর একটা কি আর আছে, জৈন, এরা এরা ভগবানের মানেই না পুরো, এরা বলে শূন্য সব। চৌত্রিশ নম্বর, রীতে অর্থম যত প্রীতিয়েত ন প্রীতিয়েত চ আত্মনি তত বিদ্যাৎ আত্মন মায়াম যথা আভাস যথাতম যথাতম। হে ব্রহ্মা, আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয় তাহলে তার কোনো বাস্তবতা নেই, তাকে আমার মায়া বলে জেনে যা হচ্ছে অন্ধকারে প্রতিবিম্বের মতো। তো ভগবান ব্রহ্মাকে বুঝাচ্ছেন, আমাকে ব্যতীত যদি কোনো কিছু হয়ে থাকে তার কোনো অস্তিত্ব নেই, আর যদি অস্তিত্ব হতে থাকে বা থাকে বাস্তবতা বা আছে বলে মনে হয় তাহলে সেটা আমি না, আমার মায়া শক্তি, মানে অন্ধকার মায়া শক্তি, বুঝতে পারিস? অন্ধকার মায়া শক্তি। লিলিমা পর্যন্ত এটা হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রভু। আমি পেরিয়ে যাচ্ছি প্রভু। আচ্ছা, বলুন। অনুবাদ। হে ব্রহ্মা, আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয় তাহলে তার কোনো বাস্তবতা নেই, তাকে আমার মায়া বলে জেনো বা যা হচ্ছে অন্ধকারে প্রতিবিম্বের মতো। তাহলে এর থেকে আমাদের একটা বুঝিয়েছে যে জিনিসগুলো কৃষ্ণের সঙ্গে রিলেটেড না, কৃষ্ণের সঙ্গে রিলেটেড না, তাকে আমাদের কখনোই প্রাধান্য দেওয়া উচিত, কারণ সেটাই হচ্ছে মায়া। এক কথায় যদি আপনাকে কেউ বলে যে আপনারা কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু মানেন না, মানেন না, হ্যাঁ না, যেরকম একজন মায়া শঙ্করবাদী ছেলে ইউটিউবে লিখেছে প্রভুপাদের সমস্ত তাৎপর্য ঠিক নেই। কেন? প্রভুপাদ সব তাৎপর্য খালি ভক্তি 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 বলে লিখেছে, তো তখন তাকে এইটা ভাগবত থেকে বুঝাতে হবে, কারণ সে তো পড়েনি ভাগবত, যে ভাগবতের সিদ্ধান্ত কি, কৃষ্ণ ব্যতীত যদি কোনো কিছু মনে করা হয় বা চিন্তা করা হয় সেটা হচ্ছে মায়া, যেগুলো কৃষ্ণের সঙ্গে রিলেটেড সবটাই হচ্ছে বাস্তব, আর কৃষ্ণ ব্যতীত যেটা অবাস্তব। তারপরে তাৎপর্য, পূর্ববর্তী শ্লোকে ইতিমধ্যে নির্মিত হয়েছে যে সৃষ্টির প্রতিটি স্তরে উৎপত্তি পালন বৃদ্ধি বিভিন্ন শক্তির প্রতিক্রিয়া ক্ষয় এবং ধ্বংস সবই ভগবানের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত, এবং যখন ভগবানের সঙ্গে এই মূল সম্পর্কে বিস্মৃতি হয় এবং ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত হওয়া সত্ত্বেও তাকে বাস্তব বলে মনে করা হয় তা হচ্ছে ভগবানের মায়া। যেহেতু ভগবান ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না, তাই জানতে হবে যে মায়াও ভগবানের শক্তি। প্রত্যেক বস্তুকে ভগবানের সঙ্গে সম্পর্কিত করার যথার্থ সিদ্ধান্তকে বলা হয় যোগমায়া বা যুক্ত করার শক্তি, এবং ভগবানের সম্পর্ক থেকে বিচ্যুত হওয়া করার ভ্রান্ত ধারণাকে বলা হয় ভগবানের দৈবী মায়া বা মহামায়া। তাহলে আমরা বুঝতে পারলাম দুই প্রকার মায়া, একটা হচ্ছে দৈবী মায়া আর একটা হচ্ছে মহামায়া। আচ্ছা, এখন বলবেন প্রভু দৈবী মায়াটা কি আর মহামায়াটা কি? দৈবী মায়া হচ্ছে যে মায়া আমাদের কৃষ্ণ ভক্তির পথে আকৃষ্ট করে, অন্য জিনিস থেকে দূরে রাখে, আর মহামায়া হচ্ছে যেগুলো কৃষ্ণের জিনিস সেগুলোর থেকে দূরে রেখে যেগুলো কৃষ্ণ ভক্তি যুক্ত না সেগুলোর প্রতি আকৃষ্ট করে। তারপরে দৈবী আর মহামায়া একটা, আর যোগমায়া
না 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 দৈবী মায়া আছে যে দৈব মায়া যে জিনিসগুলো আপনাকে কি করে যে মায়া আমাদেরকে মায়ার সঙ্গে ফাঁসতে দেয় না আর মহামায়া আছে যেটা আপনাকে তার সঙ্গে ফেসে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে সে ঘুরিয়ে কৃষ্ণের কাছে দেয় আর দৈবী মায়া সে আপনাকে কি করতে ভাদের মধ্যে ফেলে দিতে চায় না ডাইরেক্ট আপনাকে হেল্প করে তারপর উভয় মায়ে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত কেননা ভগবানের সঙ্গে সম্পর্ক ব্যতীত কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না তাই ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদে ভ্রান্ত ধারণা মিথ্যা নয় কিন্তু মায়ে কোনো বস্তুকে অন্য বস্তু বলে মনে করাকে বলা হয় ভ্রম যেমন রজ্জুকে সর্প বলে মনে করা ভ্রম কিন্তু রজ্জু মিথ্যা নয় ভ্রমাচ্ছন্ন ব্যক্তির সম্মুখস্থ মিথ্যা নয় কিন্তু তার সম্পর্কীয় ধারণাটি ভ্রান্ত তেমনি জড় সৃষ্টিতে ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন বলে মনে করার ভ্রান্ত ধারণা হচ্ছে মায়া কিন্তু তা বলে তা মিথ্যা নয় তাই ভ্রান্ত ধারণাকে বলা হয় অজ্ঞানের অন্ধকারে বাস্তবের প্রতিবিম্ব ভগবান বলেছেন যা কিছু আমার শক্তি সম্ভূত নয় বলে পতিত হয় তাকে বলা হয় মায়া জীবকে অথবা পরমেশ্বর ভগবানকে নিরাকার বলে মনে করার ধারণাও মায়া তার মানে এ মানে এটা না যে আপনি মনে করেন না যে এটা যেহেতু ভগবানের সৃষ্ট মানে মায়া তার মানে এটা যেহেতু ভগবান প্রাধান্য দেন এটা ভগবানের থেকে আলাদা না ও মায়াটাও ভগবানের এর জন্য গীতায় ভগবান কি বলছে মম মায়া দূরত্বায়া মম মায়া দূরত্বায় এ মায়া আমি ও মায়াও কৃষ্ণ মায়াও কৃষ্ণ কিন্তু আপনি যখন কৃষ্ণকে চাইবেন না তখন মায়া ধরবে তখন মায়া ধরবে হ্যাঁ তারপরে শ্রীমৎ ভগবত গীতায় 2 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে সেই রণক্ষেত্রে অর্জুনের সম্মুখে দণ্ডময় সমস্ত যোদ্ধাগণ অর্জুন স্বয়ং এবং ভগবান স্বয়ং পূর্বে ছিলেন কুরুক্ষেত্র রণাঙ্গে তারা বর্তমান এবং তাদের বর্তমান শরীর ধ্বংস হলেও এমনকি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেও তাদের সকলেরই অস্তিত্ব থাকে সর্বাবস্থাতেই ভগবান এবং জীব স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন এবং ভগবান এবং জীব উভয়েরই স্বরূপ কখনো ধ্বংস হয় না কেবল ভগবানের কৃপায় মার প্রভাব বা অন্ধকারে আলোকের প্রতিবিম্ব অপসারিত হতে পারে এই যে ধ্বংস হয় না কথাটা বলেছেন যে ভগবান এবং জীব উভয় স্বরূপে স্বরূপ কখনো ধ্বংস হয় না তার মানে এখানে স্বরূপ স্থিতি বুঝিয়েছে কিন্তু আমাদের আমাদের আত্মারও কি ধ্বংস হয় না এর জন্য বলাইছে না হলে আপনি আবার বুঝবেন প্রভু তাহলে আমরা তো ধ্বংস হই কিন্তু এখানে তো তাৎপর্য এখানে আত্মসদৃশ কথা হচ্ছে তার মানে ভগবানের কখনো ধ্বংস হয় না আমাদের কারণ আমরা চিন্ময় আত্মা ভগবানের অংশ তারপরে জড়জগতে সূর্যের আলোক হ্যাঁ বলুন প্রভু আমি একটা জানতে চেয়েছিলাম যে এখানে যে প্রথম প্যারাটার লাস্টে তাই ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ভ্রান্ত ধারণা মিথ্যা নয় কিন্তু মাইক কি প্রভু মাইকই তো মায়া ওটাকে ভাষাগত ভাবে বলছে মাইক এই মাইকই মানে হচ্ছে মায়া মাইক মানে মাইক না যে কথা বলে এটা হচ্ছে মায়া তারপরে জড়জগতে সূর্যের আলোক স্বতন্ত্র নয় কেবলই কেমনই চন্দ্রের কিরণও নয় আলোকের প্রকৃত উৎস হচ্ছে ব্রহ্মজ্যোতি যা ভগবানের আপতিত দেহ নির্গত রশ্মি ছটা সেই রশ্মি ছটা বিভিন্ন জ্যোতির্ময় বস্তুতে প্রতিফলিত হয় সূর্যের কিরণ রূপে চন্দ্রের আলোক রূপে অগ্নির জ্যোতিতে অথবা বিদ্যুতের প্রকাশে অতএব আত্মাকে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন বলে মনে করাও মায়া এই মায়া বা ভগবানের বহিরঙ্গ শক্তি চরম প্রকাশ হচ্ছে নিজেকে পরমেশ্বর বলে মনে করা অথবা অহং ব্রহ্মাস্মি এর ভ্রান্ত ধারণা
বেদান্ত সূত্রের শুরুতে প্রতিপন্ন হয়েছে যে সবকিছু পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে। পূর্ববর্তী শ্লোকে সে সম্বন্ধে বিশ্লেষণ করে বলা হয়েছে যে সমস্ত স্বতন্ত্র জীবের সৃষ্টি হয়েছে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের শক্তি থেকে। ব্রহ্মাও ভগবানের শক্তি যার এবং অন্য সমস্ত জীবেরাও ব্রহ্মার মাধ্যমে ভগবানের শক্তি থেকে উদ্ভূত। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক ব্যতীত কারোরই কোনো অস্তিত্ব থাকতে পারে না। প্রতিটি জীবের যে স্বতন্ত্র রয়েছে তা বাস্তবিক স্বতন্ত্র নয়, পক্ষান্তরে তা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকৃত স্বাতন্ত্রের প্রতিবিম্ব। বদ্ধ জীবে পরম স্বতন্ত্র হওয়ার ভ্রান্ত দাবি হচ্ছে মায়া এবং এই শ্লোকে সেই সিদ্ধান্ত স্বীকার করা হয়েছে। আচ্ছা, এই যে একটা কথা, আমরা এই দুটো প্যারা থেকে আমরা একটা কথা বললাম যে জীবের কোনো স্বাতন্ত্র নেই। আমার প্রশ্ন আসতে পারে, জীবের যেহেতু স্বাতন্ত্র নেই তাহলে মায়ার মধ্যে জীব পড়ে কেন? শক্তিও তো ভগবানের, তাহলে মায়ার মধ্যে জীব পড়ে কেন বলুন? মায়ের মধ্যে জীব পড়ে কেন? মায়ের মধ্যে জীব পড়ে এই কারণে, কারণ কি, ও তার ক্ষুদ্র স্বাতন্ত্রকে প্রয়োগ করতে চায়। এই ক্ষুদ্র স্বাতন্ত্রকে প্রয়োগ করে বলি প্রবলেম। যেরকম ধরুন আমাদের তমা মায়ের, ওর বাচ্চাটা অর্চি, ও যদি মায়ের প্রোটেকশনে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যখনই মায়ের প্রোটেকশনে বাইরে দরজা খুলে বাইরে চলে যাবে তখন এটা অ্যাক্সিডেন্ট হবে, এইটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তারপরে অল্পজ্ঞ ব্যক্তিরা মায়াচ্ছন্ন হয় এবং তাই তথাকথিত বৈজ্ঞানিক দেহাত্মবিদ দার্শনিকেরা সূর্য চন্দ্র বিদ্যুৎ ইত্যাদি প্রতিবিম্বিত আলোকের দ্বারা বিভ্রান্ত হয়ে জড় জগতের সৃষ্টি স্থিতি এবং বিনাশ সম্বন্ধে নানা প্রকার জল্পনা কল্পনা প্রসূত মতবাদ উপস্থাপন করে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে। চিকিৎসকেরা দেহের অস্তিত্ব আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে কিন্তু তারা কখনো কোনো মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারে, যদিও মৃত্যুর পরে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্তমান থাকে। মনোবিজ্ঞানীরা মস্তিষ্কের গঠনমূলক অবস্থা সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করে এবং তার মনে করে যে মস্তিষ্কে পিণ্ডটি হচ্ছে মনের কার্যকলাপের যন্ত্র, কিন্তু কোনো মৃতদেহে তারা মনের কার্যকলাপ ফিরিয়ে আনতে পারে না। ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত জড় সৃষ্টি অথবা জড়দেহে এই সমস্ত বৈজ্ঞানিক অধ্যয়ন কেবল প্রতিবিম্বত বুদ্ধিমত্তার কসরত মাত্র, কিন্তু চরমে তা সবই ভ্রান্ত। জড় সভ্যতার এই প্রকার তথাকথিত বৈজ্ঞানিক প্রগতি হচ্ছে মায়ার আবরণাত্মিকা শক্তি ক্রিয়া। মায়ার দুই প্রকার শক্তি রয়েছে, যথা আবরণাত্মিকা শক্তি এবং বিক্ষেপাত্মিকা শক্তি। বিক্ষেপাত্মিকা শক্তি দ্বারা মায়ার জীবকে অজ্ঞানের অন্ধকারে নিক্ষেপ করে এবং আবরণাত্মিকা শক্তি দ্বারা মায়া অজ্ঞানের আবরণে জীবের জ্ঞানচক্ষু আচ্ছাদিত করে যার ফলে তারা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব বিস্মৃত হয়, যে ভগবান সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মাকে জ্ঞানের আলোক প্রদান করেছে। এখানে ব্রহ্মা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব এক বলে কখনো দাবি করা হয়নি এবং তাই মূর্খ মানুষের এই প্রকার ভ্রান্ত দাবি ভগবানের মায়ার আরেকটি প্রকাশ। শ্রীমদ ভগবত গীতার 16:18-20 ভগবান বলেছেন যে সমস্ত আসুরিক ব্যক্তিরা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে, তারা গভীর থেকে গভীরতর অজ্ঞানের অন্ধকারে নিক্ষিপ্ত হয় এবং এইভাবে এই প্রকার আসুরিক ব্যক্তিরা ভগবত তত্ত্ব জ্ঞান রহিত হয়ে নানা জনি ভ্রমণ করে। কিন্তু সুস্থ মস্তিষ্ক সম মানুষেরা স্বয়ং ভগবান কর্তৃক উপদিষ্ট ব্রহ্মাজীর পরম্পরা ধারায় অথবা ভগবান কর্তৃক শ্রীমদ ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত অর্জুনের পরম্পরা ধারায় জ্ঞানের আলো প্রাপ্ত হন। তারা ভগবানের এই বাণী স্বীকার করে,
অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্ব প্রবত্তত ইতি মত্তা ভজন্তে মা বুধা ভাব সমন্বিতা। ভগবান হচ্ছে সমস্ত সৃষ্টির আদি উৎস এবং সবকিছুই তার শক্তির আশ্রয় আশ্রিত। যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ তা জানেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞান এবং তাই তিনি ভগবানের অপ্রাকৃত প্রেম সেবায় যুক্ত হয়ে ভগবানের শুদ্ধ ভক্ত হন। যদি অল্পজ্ঞ ব্যক্তিদের কাছে ভগবানের প্রতিবিম্বক শক্তি নানা প্রকার ভ্রম উৎপন্ন করে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি স্পষ্ট ভাবে জানেন যে আমাদের দৃষ্টির বহুদূর অবস্থিত হওয়া সত্ত্বেও ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারা ক্রিয়া করতে পারে। ঠিক যেমন বহুদূরে অবস্থিত হওয়া সত্ত্বেও অগ্নি আলোক ও তাপ বিকিরণ করে। প্রাচীন ঋষির আয়ুর্বেদ শাস্ত্রে পরমেশ্বর ভগবান পরম ঈশ্বরত্ব স্বীকার করে বর্ণনা করেছেন, জগত জনের নিচ্ছস্ব চেদা নন্দ ইন্ন করুকিন পুংসে সহস্তি প্রকৃত নিত্য প্রতি ছায়ব ভাব বা ভাব ভাবত ভাস্বত 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 অচেতনাপি চৈতন্য যোগে ন পরমাত্মন অকর দিশম কিলম অনিত্যম নাটকাকৃতম। এক পরম পুরুষ রয়েছেন যিনি এই জগতের স্রষ্টা এবং তার শক্তি পরাপ্রকৃতির চোখ ধাঁধানো প্রতিফলন ছাড়া জড়া প্রকৃতি রূপে ক্রিয়াশীল। প্রকৃতির এই প্রকার মায়িক ক্রিয়ার ফলে অচেতন জড় পদার্থ সক্রিয় হয় ভগবানের জীবশক্তি সহযোগিতা এবং তমাচ্ছন্ন দৃষ্টিতে এই জড় জগৎ একটি নাটকের মতো প্রতিভাত হয়। তাই মূর্খ ব্যক্তিরা তা সে বৈজ্ঞানিক হোক অথবা দেহাত্মবিদি হোক প্রকৃতির এই নাটকে বাস্তব বলে মনে করে, কিন্তু প্রকৃতির মানুষ প্রকৃতত্ব মানুষ জানে যে এই প্রকৃতি হচ্ছে ভগবানের মায়া। এই প্রকার সিদ্ধান্তের দ্বারা যা ভগবদ গীতার প্রতিপন্ন হয়েছে স্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে জীব ভগবানের পরা প্রকৃতির প্রকাশ, কিন্তু জড়জগৎ হচ্ছে তার অপরা প্রকৃতির প্রদর্শন। শক্তি ও শক্তিমানের মধ্যে পার্থক্য যদিও অতি অল্প, তথাপি ভগবানের পরা প্রকৃতি ভগবানের সমতুল্য নয়। ঠিক যেমন আগুনের শক্তি তাপ আগুনের সমতুল্য নয়, এই সরল সত্যটি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বুঝতে পারে না। যারা ভ্রান্ত ভাবে দাবি করে যে তাপ এবং আগুন, আগুনের এই শক্তিকে যথা তাপ এখানে প্রতিবিম্ব বলে বিশ্লেষণ করা হয়েছে এবং তা সরাসরি ভাবে আগুন নয়, তাই জীব বা জৈব শক্তি ভগবানের প্রতিবিম্ব এবং তা কখনই স্বয়ং ভগবান নয়। ভগবানের প্রতিবিম্ব হওয়ার ফলে জীবের অস্তিত্ব পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল, যিনি হচ্ছেন প্রকৃত আলো। এই জড় প্রকৃতিতে অন্ধকারের সঙ্গে তুলনা করা যায় এবং এই অন্ধকার জগতে জীবের কার্যকলাপ হচ্ছে সেই প্রকৃত আলোকের প্রতিফলন। এই শ্লোকে বিষয় বস্তুর পরিপ্রেক্ষিতে ভগবানকে জানা উচিত। এই উভয় শক্তি যখন ভগবানের উপর নির্ভর করে না তখন তা হচ্ছে মায়া। আলোকের প্রতিফলনের দ্বারা অজ্ঞানের অন্ধকারের সমাধান হয় না, তেমনি সাধারণ মানুষ কর্তৃক প্রতিফলিত আলোকের দ্বারা কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না, তাকে প্রকৃত আলোকের উৎস থেকে আলোকপ্রাপ্ত হতে হয়। অন্ধকারের সূর্যের আলোকের প্রতিফলন অন্ধকার দূর করতে পারে না, কিন্তু সেই প্রতিফলনের পিছনে যে সূর্যের আলোক রয়েছে তা সম্পূর্ণভাবে অন্ধকার দূর করতে পারে। অন্ধকারে কেউ কোনো কিছু দর্শন করতে পারে না, তাই অন্ধকারে মানুষ সাপ বিচার ইত্যাদি ভয়ে ভীত হয়, যদিও প্রকৃতপক্ষে সেগুলি সেখানে নাও থাকতে পারে, কিন্তু আলোকের দ্বারা ঘরের সবকিছু স্পষ্টভাবে দেখা যায় এবং সাপ ও বিচার ভয় তৎক্ষণাৎ দূর হয়ে যায়। তাই ভগবান কর্তৃক প্রদত্ত আলোকের আশ্রয় গ্রহণ করতে হবে, যা তিনি শ্রীমৎ ভগবদ গীতা বা শ্রীমৎ ভাগবতে প্রদান করেছেন, এবং কখনই প্রতিবিম্ব স্বরূপ ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করা উচিত নয় যাদের ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের কাছ থেকে কখনই শ্রীমৎ ভগবদ গীতা বা শ্রীমৎ ভাগবত শ্রবণ করা উচিত নয়।
কারণ এই কথাটা বলার কারণ কি? এই কথাটা বলার কারণ কি বলুন? ধরুন তারা শাস্ত্র জানে, কিন্তু তাদের মুখ থেকে আমাদের শ্রবণ করতে নিষেধ করেছে, কেন? কেন? তারা তো ভগবানকে বিশ্বাস করে না, শুধু তাদের থেকে শুনলে তাদের চেতনাটা আবার আমাদের মধ্যে আসবে নাকি? ইয়েস, কারণ কি তাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, তারা ভগবানকে জানে না, শোনে না, তার মতো করে পালন করে না, তাহলে তাদের মুখে শ্রবণ করলে আমাদের কোনো কাজ হবে। তারপরে হ্যাঁ বলুন নীলিমা। ও সরি, আমি তো বন্ধ করেছিলাম। মাতাজি আপনি মিউট করুন। ওকে, আমি সরি, খেয়াল করিনি। পদ্ম পুরাণের বর্ণনা অনুসারে জড়জগতের অসংখ্য জড় ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেগুলি অন্ধকারাচ্ছন্ন। ব্রহ্মা থেকে শুরু করে অসংখ্য ব্রহ্মাণ্ডে অগণিত ব্রহ্মা রয়েছে। একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবী অন্ধকারে জন্মগ্রহণ করেছে এবং প্রত্যক্ষ ভাবে ভগবানকে দর্শন করতে হলে তাদের প্রকৃত আলোকের প্রয়োজন। ঠিক যেমন সূর্যের আলোকের দ্বারাই যেমন সূর্যকে দর্শন করা যায়, কোন প্রদীপ বা জড় দীপ বর্তিকা তা যত শক্তিশালী হোক না কেন, সূর্যকে দর্শন করাতে সাহায্য করতে পারে না। সূর্য নিজেই নিজেকে প্রকাশ করে, তাই ভগবানের বিভিন্ন শক্তির ক্রিয়া অথবা স্বয়ং পরমেশ্বর ভগবানকে ভগবানের অহেতুকি করুণার দ্বারা প্রকাশিত আলোকের দ্বারাই কেবল উপলব্ধি করা যায়। নির্বিশেষবাদীরা বলে যে ভগবানকে দেখা যায় না, ভগবানকে ভগবানের আলোকের দ্বারাই দেখা যায়, মানুষের জল্পনা কল্পনার মাধ্যমে নয়। এখানে এই আলোককে বিদ্যাৎ বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা ব্রহ্মার প্রতি ভগবানের একটি প্রত্যাদেশ। ভগবানের এই প্রত্যক্ষ আদেশটি তার অন্তরঙ্গ শক্তির প্রকাশ এবং এই বিশেষ শক্তিটি সরাসরি ভাবে ভগবানকে দর্শন করার উপায়। কেবল ব্রহ্মাই নন যিনি ভগবানের কৃপায় প্রত্যক্ষ ভাবে এই অন্তরঙ্গ শক্তিকে দর্শন করেছেন, তিনি কোন প্রকার মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা ব্যতীত এই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, অসাধারণ। এই এই শ্লোকগুলোকে প্রভুপাদ এত বড় বড় বর্ণনা করেন কেন জানো? বড় বড় বর্ণনা করেছে কেন আর এইগুলো বেশি শুনি? কারণ এই জগতে মানুষ হচ্ছে ম্যাক্সিমাম নাস্তিকবাদ, ম্যাক্সিমাম। কেউ ভগবানের অস্তিত্বকে, কেউ কেউ আছে আমাদের ধর্মের মধ্যেই, দেখুন বাইরে খোঁজার দ্বার, এর মধ্যেই মানুষ কতজন আছে ভগবানকে মানে না, তারপরে অস্তিত্বকে মানে না, তারপর ভগবানের জন্ম হয়েছে কথা, মানুষ যত পড়ে তত মানে মাথা নষ্ট করে। আজকাল ইউটিউব খুলবেন দেখবেন কত লেখা আছে, কত কিছু আছে, আরে ভগবান আছে কিনা, ভগবানের অস্তিত্ব শুরুটা কোথায়, অমুকের বয়স কত, তমুকে। আগের দিনে কিন্তু আমরা জিন্দগিতে এইসব প্রশ্ন আমাদের মাথার মধ্যেই আসে। আপনাদের মাথার মধ্যে কখনো আসছিল? আমরা জন্মাষ্টমী করতাম, বাস করছি। এখন কেউ আগে প্রশ্ন করে, প্রভু রাধারানীর বয়স কত, বয়সে রাধারানী চলে গেছে? ওই দেখছেন আমি ওরে পড়াচ্ছি একটা, ও প্রশ্ন করে আর একটা, রাধারানী কত বছর বয়স ছিল, খ্রিস্ট কতদিনে ইয়ে করেছে, অমুকে কি করছে, মানে এই দু চার কলম বেদ বেদান্ত পড়ে ও মানে পণ্ডিত হয়ে। এর জন্য আচার্যগণ বলছে যে এই যে বেশি শাস্ত্র আপনি পড়তে গেল, আপনার মানে সৎ পরম্পরার মাধ্যমে না পড়তে গেলে আপনার মধ্যে আলতু পাল্তু প্রশ্ন আসবে,
আলদু বলতে বসছে। আর দ্বিতীয় হচ্ছে ওরা ভাগবত পড়ে না, তো ওরা পড়ে কি এই বেদ পুরাণ উপনিষদ এগুলো পড়ে, আর ওখানে হচ্ছে সব কনফ্লিক্ট, ওই পড়ে মাথা নষ্ট করে, ওই পড়ে মাথা নষ্ট করে কোথায় কি বলেছে, অমুক জায়গায় পুরাণে বলছে মাংস খাওয়া যাবে, তমুক জায়গায় বলছে যে গোমাংস ইয়ে করা যাবে, এই নিয়ে এলাম। কিন্তু এরা এটা বোঝে না যে আমাদের আচার্যগণ এমনকি যিনি এগুলো লিখেছে তাকে তার গুরুদেব বকা দিয়েছে যে এসব পড়ার কোনো দরকার নেই, তোমরা শ্রীমৎ ভাগবতম পড়ো। সেখানে কি বলেছে দেখো, কেউ যদি শ্রীমৎ ভাগবতমের আশ্রয় নেয় তখন তার মধ্যে থেকে এই সমস্ত মায়া কেটে যায় এবং সে ভক্তিতে আঘাতে পায়। এর জন্য প্রভুপাদ এই এই সমস্ত শ্লোকগুলোকে খুব বড় করে তিনি বর্ণনা করেছেন, খুব বড় করে, যাতে যারা এই নাস্তিকবাদ চার্বাকবাদ এগুলো যাতে এই পৃথিবীতে প্রাধান্য না আসতে পারে। এর জন্য প্রভুপাদ এক একটা শ্লোকের ব্যাখ্যা বিশাল বিশাল আকারে করেছে, তাই এখানে আমাদের বেশি ব্যাখ্যা করার স্কোপ নেই। অলরেডি প্রভুপাদ আড়াই পাতা দুই তিন পাতা করে ব্যাখ্যা করেছে, সো অলরেডি সেখানে খুব ভালো করে ব্যাখ্যা করা হয়েছে, বুঝতে পেরেছি। তো এর জন্য আমাদেরকে এটা বুঝতে হবে। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়। এবার আমাদের চৈতন্য চরিতামৃতের ক্লাস, যারা আপনার লাইভে আছেন এটা এখন একটু বন্ধ হবে, তারপর চৈতন্য চরিতামৃত শুরু হবে। জয় রাধা, তুমি আসছো বেটা? ঘুমিয়ে পড়েছে বোধ হয় বলতেছিল, টায়ার্ড ছিল। এটা তো ওর মা গেছে। জয় রাধা আমার অনেক সময়। জয় রাধা, জয় রাধা। হরে কৃষ্ণ প্রভু, ও ঘুমিয়ে পড়েছে। আপনি কি? ও ঠিক আছে, ঠিক আছে। আমি